नमस्कार ग्राफ पॉइंटिंग क्लासे सबाई के स्वागत। एर आगे आम्रा तीन टी पाठ सम्पूर्ण करेछी, आज चतुर्थतम पर्व। आम्रा आज एक बड़ो धरनेर समस्या निये आलोचना करब। एक अंक सकले देखते ही पाच्छो, ए अंकटाय लेखा आछे नीचेर छकेर तथ्यगुलिर लेखचित्र छक कागजे तैरी करी ओ लेखचित्र रैखिक किना देखी। तारपर एक अंक आछे, एटा क्लास एटेर बोई अध्याय आठेरो एवं अंक नम्बर होच्छे नय। बोयेर संख्या दुटी, दाम पंचाश टाका। बोयेर संख्या तीनटी, दाम पचहत्तर टाका। बोयेर संख्या पाँचटी, दाम एकशो पचिश टाका। एवं बोयेर संख्या आठटी, दाम दुशो टाका। एर आगेर पर्वगुलिते आमरा जे छक कागज देखिएछिलाम सेई छक कागजे प्रत्येकटी घर अर्थात एक एकटी घर एक एकटी एकक धरा हयेछिल। आरो भालो करे बोलले एक एकटी वर्गक्षेत्रेर बाहुर दैर्घ्य समान एक एकक धरा हयेछिल, सेटा एक्स अक्षेओ एक एकक वाई अक्षेओ एक एकक धरा हयेछिल। किन्तु आमार सामने जे कागजटी रयेछे एई कागजे किन्तु दुशोटी घर नेई। ताहले कि करब, एक्षेत्रे आमादेर एकटु स्वाधीनता देवा आछे। आमरा आमादेर एई एक एकटी घरेर बाहुर दैर्घ्य आमरा आमादेर इच्छा मतो सुविधा मतो धरे निते पारी। ता एई अंकेर क्षेत्रे आमरा देखते पाच्छी दुटी बोयेर दाम पंचाश टाका। এবং তিনটি বইয়ের দাম পঁচাত্তর টাকা, তার মানে একটি বইয়ের দাম হচ্ছে পঁচিশ টাকা। আমি এক্স অক্ষটাকে আমি দাম লিখলাম, এটা দাম। আর ওয়াই অক্ষকে আমি লিখলাম বইয়ের সংখ্যা। সুতরাং এদিকে এক দুই তিন এক একটি বই, আর এদিকে এক একটি বইয়ের দাম আমি ধরে নিলাম পঁচিশ টাকা। তাহলে প্রথম ঘর সমান পঁচিশ, দ্বিতীয় ঘর পঞ্চাশ, তৃতীয় ঘর পঁচাত্তর, চতুর্থ ঘর একশো, পঞ্চম ঘর একশো পঁচিশ, ষষ্ঠ ঘর একশো পঞ্চাশ, সপ্তম ঘর একশো পঁচাত্তর, অষ্টম ঘর দুশো। কী ধরলাম? এক্স অক্ষ বরাবর বর্গক্ষেত্রের এক একটি বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিলাম পঁচিশ টাকা, এবং ওয়াই অক্ষ বরাবর এক বর্গক্ষেত্রের এক একটি বাহুর দৈর্ঘ্য একটি বই এক একক। যদি এইভাবে ধরি তাহলে অল্প জায়গার মধ্যেও আমরা এই অঙ্কটি করতে পারব। তাহলে এখানে যে অঙ্কটি দেওয়া আছে সেটি একটি বইয়ের দাম নেই, দুটি বইয়ের দাম পঞ্চাশ টাকা। তাহলে দুই আর এদিকে পঞ্চাশ, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে পঞ্চাশ আর এদিকে দুই, এই ঘরটা হলো পঁচাত্তর তিন, এক দুই তিন আর এদিকে এক দুই তিন, তিনটি বইয়ের দাম পঁচাত্তর টাকা। এরপর আছে পাঁচটি বইয়ের দাম একশো পঁচিশ, তাহলে একশো পঁচিশ হচ্ছে এই আর পাঁচটি হচ্ছে এক দুই তিন চার পাঁচ, একশো পঁচিশ পাঁচ। আটটি বইয়ের দাম দুশো টাকা, তাহলে হচ্ছে দুশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দুশো আট। আমরা যদি এই বিন্দুগুলিকে এখন যুক্ত করি তাহলে আমরা একটি সরল রেখা পাব। এবং যেটি মূল বিন্দু দিয়ে যাবে, তার অর্থ হলো যদি একটাও বই না হয় তাহলে তার জন্য কোনো দাম দিতে হবে না, মূল বিন্দু দিয়ে যাবে। এই সরল রেখা থেকে অনেক সময় প্রশ্ন আসে যে লেখচিত্র অঙ্কন করো এবং ছটি বইয়ের দাম কত দেখাও। তাহলে ছটি বই এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়
बराबर रेखाटी के कोथाय छेद करेछे सेटी देखते हबे नीचे कोथाय 150 सुतरां छटी बोइयेर दाम 150 टाका। ए अंशटी किन्तु आलादा करे देखिए देवार दरकार हय এই অংশটি আলাদা করে দেখিয়ে দেওয়ার দরকার হয় যে ছটি বইয়ের দাম 150 টাকা। আবার অন্য সময় বলা যেতে পারে যে 175 টাকায় কটি বই পাওয়া যাবে, তাহলে 175 এর সোজাসুজি দেখতে হবে যে দাগটা কোথায় মিশেছে। এবং এইটা গুনলে দেখা যাবে 1 2 3 4 5 6 7, তাহলে এটি হচ্ছে 175 7। পরীক্ষার সময় কিন্তু এরকম প্রশ্ন থাকে, কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্য থেকে লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেই লেখচিত্র থেকে আরও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে ক্লাস 8-এর অধ্যায় 18 পেজ নাম্বার 182, এখানে 6 7 8 9 10 পাঁচটি অঙ্ক আছে, এই পাঁচটি অঙ্ক কিন্তু এই নিয়মেই করতে হবে। তাহলে এটা বাড়ির কাজ থাকবে যদি বুঝতে পারো, আর যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার প্রশ্ন করতে হবে, আমি আবার পরের ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম লেখচিত্রে কোনো একটি বিন্দুকে যদি দেখাতে হয় তাহলে দুটি মান লাগবে, প্রথম মানটি হচ্ছে এক্স এর মান এবং পরের মানটি ওয়াই এর মান, যেমন 15.8 এরকম মান লাগবে, যে প্রথম মানটি এক্স অক্ষে মান এবং পরের মানটি ওয়াই অক্ষে মান। সহজ ভাষায় প্রথম মানটি হলো এক্স এর মান, পরের মানটি ওয়াই এর মান। আমরা এই রকমভাবে কোনো একটি সমীকরণকে আমরা একটি রেখার সাহায্যে প্রকাশ করতে পারি এবং এই রেখাগুলো সবসময় কিন্তু সরলরৈখিক রেখা হবে, কখনো রেখা এরকম বক্র হবে না। যদি সরলরৈখিক রেখা হয় তাহলে দুটি সরলরৈখিক রেখা যদি কোনো একটি বিন্দুতে ছেদ করে তাহলে সেই বিন্দুটা হলো সমাধানের বিন্দু। আমরা এবার কয়েকটি প্রশ্নের সমাধান করব। লেখচিত্রের সাহায্যে দেখাও এক্স ইকুয়াল টু জিরো এবং লেখচিত্রে দুটি সরলরেখা থাকে, প্রথম সরলরেখাটি হচ্ছে এক্স এক্স ড্যাশ এবং পরেরটি হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ, অর্থাৎ অনুভূমিক সরলরেখাটিকে এক্স অক্ষ বলা হয় এবং উলম্ব সরলরেখাটিকে ওয়াই অক্ষ বলা হয়, অর্থাৎ যে কোনো বিন্দুর ক্ষেত্রে দুটি মান থাকে। এখানে এক্স ইকুয়াল টু জিরো আর কোনো মান নেই, তাহলে ওয়াই এর মান কত? আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল টু জিরো প্লাস জিরো ইন্টু ওয়াই। এবার একটা টেবিল তৈরি করব। সাধারণত সমীকরণ দেওয়া থাকলে সমাধান করার এটা হচ্ছে সহজ নিয়ম। আমরা এখানে এক্স এর মান লিখব, এখানে ওয়াই লিখব। এক্স সমান কত? তাহলে ওয়াই এর মানের উপর এক্স এর মানটা নির্ভর করছে। ওয়াই এর মানটা যদি জিরো হয় তাহলে এক্স এর মান জিরো ইন্টু জিরো প্লাস জিরো মানে জিরো। ওয়াই এর মান যদি 2 হয় তাহলে এক্স এর মান 2 ইন্টু জিরো তার মানে জিরো প্লাস জিরো। যদি আরও একটি মান নিই, ওয়াই এর মান 5, তাহলেও এক্স এর মান হচ্ছে 5 ইন্টু জিরো মানে জিরো প্লাস, অর্থাৎ এই সমীকরণে ওয়াই এর মান যা খুশি হতে পারে এক্স এর মান কিন্তু জিরো হবে। তাহলে ওয়াই এর মান প্রথমে ধরি 1, তারপর ধরি 2, তারপর ধরি 3, তারপর ধরি 4, তারপর 5, অর্থাৎ ওয়াই অক্ষের উপরেই এক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণটি হবে। কখনো কখনো এরকম থাকতে পারে এক্স ইকুয়াল টু 5, তাহলে আমরা একে লিখতে পারি এক্স ইকুয়াল টু 5 প্লাস জিরো ইন্টু ওয়াই। আমরা একটি টেবিল তৈরি করি,
एक्स वाई वायर मान जो एक है एक्सर मान पाँच एक इंटू जिरो मान जिरो प्लस पाँच मान पाँच वायर मान जो जिरो है ताहले एक्सर मान पाँच वायर मान जो पाँच है ताहले एक्सर मान पाँच ताहले आम्रा जो एखन समीकरण देखाई केमन हबे एक्सर मान सब समय पाँच ताहले एक दुई तीन चार पाँच एबार वायर मान जा खुशी होते पारे जिरो हलेओ पाँच एक हलेओ पाँच दुई हलेओ पाँच तीन हलेओ पाँच सुतरां समीकरणटी हबे वाई अक्षेर समान्तराल ताहले एक्स इक्वल टू फाइव तार लेखचित्र हबे एक्सर मान पाँच से सोजासुजि একটি সরলরেখা উলম্ব সরলরেখার সমান্তরাল একটি সরলরেখা আরেকটি সমীকরণ ওয়াই ইকুয়াল ফাইভ তাহলে এখানে এক্স এর কোনো মান নেই আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস জিরো ইন্টু এক্স তাহলে আমরা একটা টেবিল তৈরি করব এক্স ওয়াই एक्सर मान जदि जिरो है वायर मान पाँच एक्सर मान जदि टू है टू इंटू जिरो प्लस फाइव मान फाइव एक्सर मान जदि फाइव है ताहले वायर मान हबे फाइव एक्सर मान जदि नाइन है ताहले वायर मान हबे फाइव अर्थात एक्सर मान जा खुशी होक ना केन वायर मान हबे फाइव लेखचित्रे अंकन कर ले एरकम हबे वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन और वायर मान एक दुई तीन चार पाँच एक्सर मान एक वायर मान पाँच एक्सर मान दुई वायर मान पाँच एक्सर मान तीन वायर मान पाँच एक्सर मान चार वायर मान पाँच एक्सर मान नय वायर मान पाँच ये बिंदुगुली के जो जुक्त करी তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ফাইভের লেখচিত্র যে লেখচিত্রটি অনুভূমিক অক্ষের সমান্তরাল হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার।